Assalamualaikum. Shimon Memorial Nursery School and College এর পক্ষ থেকে সপ্তম অষ্টম শ্রেণীর চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতামূলক ক্লাসে প্রতিযোগিতা নির্দেশনামূলক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের এই ক্লাসটি একটু ভিন্ন ধরনের ক্লাস, তাই না? নির্দেশনামূলক ক্লাস। এই মাসটা কি জানো? এই মাসটা হচ্ছে ফেব্রুয়ারি মাস ইংরেজি বছরে। আর এই মাসে কি হয়েছিল? এই মাসে 48 সাল থেকে ভাষা আন্দোলনের ভাষার জন্য আন্দোলন চলতে চলতে এই 12 সালে এসে অনেকে প্রাণ দিয়েছিল, অনেকের জীবন আত্মত্যাগ হয়েছিল। হ্যাঁ, রক্তের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি 1952 সালে ভাষা আন্দোলন, এই জন্যই বলা হয়। সালাম বরকত, রফিক জব্বার সহ আরো নাম না যেন আরো অনেকে এই ভাষার জন্য প্রাণ দিয়েছে। এই যে আমরা ভাষা পেয়েছি অনেকের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, তাহলে আমরা তো তাদের প্রতি কৃতজ্ঞ, তাই না? আমরা কৃতজ্ঞ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা প্রতি বছর হচ্ছে কি আমরা এই দিবসটি পালন করে থাকি। এবং এই দিবস শুধু আমরাই পালন করি না, আমাদের গোটা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। র্যালি হতে পারে, প্রভাত ফেরি হতে পারে। তো আমাদের স্কুল, অর্থাৎ তোমাদের স্কুল সুমন মেমোরিয়াল নর্সারি স্কুল অ্যান্ড কলেজ, হয়তো তোমাদের জন্য প্রতিযোগিতার আয়োজন করেছে। কি প্রতিযোগিতা? আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আমি তোমাদেরকে নির্দেশনা দিব হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতার জন্য। আবৃত্তি প্রতিযোগিতায় আশা করি তোমরা সকলেই অংশগ্রহণ করবে এবং আমি যে নির্দেশনামূলক তথ্যগুলো দিব সেগুলো তোমরা সকলে মেনটেন করে আবৃত্তি করবে। তো আবৃত্তি প্রতিযোগিতায় তোমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে বিষয় নির্বাচনে। তোমাদের নথিতে যে বিষয় ভিত্তিক দিয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে বিষয় দিয়েছে, সেই বিষয় উপলক্ষে কেন্দ্র করেই তোমাদেরকে কবিতাটা আবৃত্তি করতে হবে, বিষয় নির্বাচন করতে হবে। এখন তুমি ভাষা আন্দোলনকে নির্বাচন করে যদি দেওয়া থাকে বিষয়, তুমি করো মুক্তিযুদ্ধ ভিত্তিক, তাহলে কি হবে? প্রথমেই তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে, যার জন্য বিষয় নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে। তোমাদের আবৃত্তি প্রতিযোগিতার সময় কণ্ঠস্বর, কণ্ঠস্বরটা খেয়াল রাখতে হবে যে কণ্ঠস্বর কোথায় উঁচু হবে, কোথায় নামবে, কোথায় সফট হতে হবে, কোথায় একটু রূঢ় হতে হবে, বিভিন্ন ধরনের ভাষার আঙ্গিকে এগুলো খেয়াল রাখতে হবে। এবং ওই আঙ্গিকে তোমাকে উপস্থাপন করতে হবে, যেন তুমি যেটা ফিল করছো, লেখা যেটা আছে সেটা ফিল করেই তো বলছো, তাই না? তুমি যেটা ফিল করছো সেই ফিলিংসটা যেন তুমি ভিউয়ার্সদেরকে, অর্থাৎ দর্শক বা বিচারকদেরকে তুমি বোঝাতে পারো, তোমার ফিলিংটাই যেন তাদের ক্ষেত্রে আসে, এটা খেয়াল রাখতে হবে। তোমাদের হচ্ছে উচ্চারণ, এখন শব্দ চয়ন যখন করছো তুমি, তখন হচ্ছে কি করছো, উচ্চারণটা দেখা যাচ্ছে সঠিকভাবে করছো না, আঞ্চলিক কথা চলে আসতে পারে বা অন্য ধরনের ভুল হতে পারে। তো উচ্চারণ যখন করবে তখন ওই শব্দটা, যে শব্দটা তুমি বলতে চাচ্ছ, সেটা স্পষ্ট হয় এবং সুন্দর হয়, সাবলীল হয়। বাচন ভঙ্গি, তুমি কিভাবে কথা বলছো, তোমার কথার যে টোন বা তুমি যেভাবে উপস্থাপন করছো সেই ভঙ্গিটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, সুন্দর হয়, হ্যাঁ, এটা খেয়াল রাখবে। এবং সামগ্রিক পরিবেশনা প্রথম থেকে শেষ পর্যন্ত যেন সুন্দর হয় সেদিকেও নজর দিতে হবে। প্রথমে কি করবে, যখন আসবে সালাম দিবে, সালাম দেওয়ার পরে কি করবে, তোমার নাম বলবে, শ্রেণী, নাম, রোল, শ্রেণী, রোল, শাখা, তারপরে কি ব্রাঞ্চও করবে, যেহেতু আমাদের তিনটা ব্রাঞ্চ আছে, চারটা ব্রাঞ্চ আমাদের ঢাকা সহকারে, তো সপ্তম শ্রেণী যেহেতু ওখানে নেই, তিনটা ব্রাঞ্চ আছে, তাহলে তিনটা ব্রাঞ্চের কে কোন শাখা থেকে এসছে সেটা উল্লেখ করবে। তাহলে কি হবে, বিচারকদের এটা জাজ করতে সুবিধা হবে, যে তোমাকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এইটা হচ্ছে নির্দেশনামূলক বক্তব্য। তো আশা করি তোমরা সকলে অংশগ্রহণ করবে এবং সুন্দর করে আবৃত্তি করার চেষ্টা করবে। এ পর্যায়ে এখন তোমাদের সামনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার নির্দেশনা নিয়ে আসছে মুসাম্মা আসসালাম আক্তার ডলমিস। আসসালামু আলাইকুম। আমার সপ্তম অষ্টম শ্রেণীর বাচ্চারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার অসুস্থ সময়তে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপস্থাপনের নির্দেশনা নিয়ে আজকে বলবো আমি তোমাদের ডলিমিস। আজকে তাহলে কি আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার কিছু বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ফার্স্টে বলে নিই যে কি কি বিষয় নিব, বিষয়গুলো আগে কি কি নির্বাচন করতে হবে সেই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে জেনে নিই। তোমাদের বিষয়টা হচ্ছে ভাষা শৈলী, 1952 ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে বইমেলা, শহীদ মিনার ও আকিল ফাল্গুন, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বলব। কিন্তু এই বিষয়গুলো আমরা ভালো করে আগে বিষয়গুলো আগে নির্বাচন করবো। যখন আমরা ছবি আঁকতে যাবো, ছবি আঁকতে যে কি করবো, আগে আমরা যে বিষয়গুলো আগে ভালো করে লক্ষ্য করে দেখবো যেন আমাদের এই বিষয়ের বাইরে যেন না, কারণ আমরা এই বিষয়ের বাইরে হলে আমরা কিন্তু সেটা গ্রহণযোগ্য করবো না।
আমাদের তাহলে কি করতে হবে এই বিষয়গুলোর মধ্যেই করতে হবে তাহলে আমরা ফারস্টে কি বিষয়টা ভালো করে নির্বাচন করে নিব যেন আমাদের এই বিষয়ের মধ্যে থাকে এটা আসলে আমাদের বিষয় নির্বাচন তারপরে আমরা কি করব আমরা যখন যে খাতায় বা যে পেজে আঁকব পেজটা আমরা কি নিব কাটার পেপার নিব তাহলে আমরা কোন পেজে কাটার পেপারে কোন পাশে আঁকব যে পাশে খসখসা সেই পাশে আঁকব কারণ সেই পাশে আমাদের রংটা ভালোবাসে সেই আঁকাটাও ভালো হয় আর আমরা নাম রোল শাখা আমরা নাম লিখবো রোল লিখবো কোন গ্রুপ লিখবো শ্রেণী লিখবো শাখা লিখবো আমাদের ক্লাসের যে শাখা আছে সেটা আবার যে আমরা কোন ব্রাঞ্চে সেই ব্রাঞ্চটা আমরা লিখবো কোথায় লিখবো আমাদের পেছনে লিখবো যে পাশে আমরা আঁকাবো সেই পাশে না তার পেছনে লিখবো এটা তাহলে আমরা ভালো মনে রাখবো কারণ তোমরা যখন আমরা আমাদেরকে যখন ছবিটা একে তোমরা শীটটা দিবে তখন আমরা যখন দেখবো আমরা কিভাবে বুঝবো যে তোমার নাম কি রোল কি তুমি কোন শাখায় বা কোন গ্রুপে করছো সেই জন্য বা কোন শ্রেণীতে সেই জন্য এই বিষয়গুলো ভালো করে খেয়াল করতে হবে তাহলে কি আমাদের এটা গেল এবার যখন আমরা ছবি আঁকতে যাব তখন আমরা খাতাটা কি করব কি আমরা সবাই করে কি পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন করে বক্স করে নিই অনেকে কিন্তু আমরা বক্সটা করব না কারণ বক্সের মধ্যে ছবি আঁকলে সেটা আমরা নিব না গ্রহণযোগ্য করব না সেই জন্য কি আমাদের খাতাটাই তো একটা বক্স হয়ে যাচ্ছে পেজটাই তো আমাদের একটা বক্স সেই জন্য আমরা কোনো বক্স ওখানে রাখবো না আমরা এই দিকটা খেয়াল রাখবো এটা গেল আর আমরা কম্পোজিশনটা একটু ভালো করে খেয়াল রেখে দেখবো যেন আমাদের ভালো হয় আমাদের আঁকানোর বিষয়টা আমরা বললাম এবার আসলে আমরা রংটা রংটা আমাদের কেমন হবে তোমাদের রংটা অন্য মানে মিক্সড মিডিয়ায় তোমরা করতে পারো তোমরা জল রং পেন্সিল রং তার প্যাস্টেল রং বিভিন্ন রং ব্যবহার করতে পারো তোমরা বল পেন ব্যবহার করতে পারো জেল পেন ব্যবহার করতে পারো এটাতে তোমাদের কোনো বাধ্যবাধকতা নাই যে তোমাদের এই রংটা ব্যবহার করতে হবে এটা তোমরা মিক্স মিডিয়া করতে পারো কারণ আর তোমরা যদি জল রং করো তাহলে সেটা আমরা বেশি গ্রহণযোগ্য কারণ তোমরা একটু বড় ক্লাসের বাচ্চারা তোমরা যদি এটা করো তাহলে কিন্তু আরো ভালো হয় এটা কিন্তু আমরা আরো বেশি দেখাচ্ছি তোমাদের বাচ্চাদের দেখাচ্ছি কি হবে তোমাদের পুরস্কার নির্বাচনে একটু দেখাচ্ছে সহজ হয়ে যাবে দেখাচ্ছে তোমরা এইভাবে রং করছো অনেক সুন্দর লাগছে দেখাচ্ছে তুমি অনেক সব পুরস্কারও পেয়ে যেতে পারো তোমরা জল রং দিয়ে করলে করার পরে কি করবে ওখানে যখন আউটলাইন অনেক সময় তুমি সিগনেচার পেন ব্যবহার করতে পারো জেল পেন ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই এগুলো দিয়েও করতে পারো তাহলে আমরা কি করবো এই জিনিসটা আমরা ভালো করে খেয়াল রাখবো আর কি আমরা যে নির্দেশনা বা প্রস্তুতিগুলো বলছি আমরা যখন ছবি আঁকবো আমরা সেই জিনিসটা ভালো করে খেয়াল করবো যেন আমাদের এর বাইরে যেন না হয় তাহলে আমরা ভালো করে আমাদের সেই জিনিসগুলো মনে রাখতে হবে আমার কথাগুলো সবাই আসলে নিশ্চয়ই অবশ্যই বুঝতে পেরেছে যে আমি কি বলছি কি বলতে যাচ্ছি এভাবে তোমরা ছবি আঁকবে আজকের মতো আমি এখানে শেষ করছি আল্লাহ।